আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুজন আছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কথা হবে গাছের এক বিধ্বংসী পোকাকে নিয়ে এর নাম হচ্ছে মিলে বাঘ তো এই খুব সাহসী পোকা সহজে গাছ থেকে যেতে চায় না আর আপনি হাত দিলে যে পোকা উড়ে চলে যাবে বা কীটনাশক ব্যবহার করলে চলে যাবে এই রকম বাঘ এটা না আসলে খুবই শক্তিশালী এর শরীরের উপরে এক ধরনের মোমের আস্তরণ থাকে যার ফলে এতে কীটনাশক ব্যবহার করলেও এটা সহজে চলে যায় না আবার কিছু কিছু পন্থা ব্যবহার করলে এটা চলে যায় কিন্তু আবার ফেরত আসে তো আজকে কথা হবে এই মিলিবাগ নিয়ে এই মিলিবাগে আসলে আমরা কীভাবে পুরোপুরি দমন করতে পারি সে বিষয়ে এবং এটা আর ফিরে আসবে না সেটা আমাদের নিশ্চিত নিশ্চিত করতে হবে সেইটা সেই বিষয়েও আজকে কথা হবে তো শুরু করব তবে ইন্টার পরে তো দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার গাছে সাদা সাদা এক ধরনের ছোটো ছোট গোল কিছু একটা দেখা যাচ্ছে এগুলোই আসলে হচ্ছে মিলিভাগ তো এদের এদেরকে আপনারা যতই কীটনাশক ব্যবহার করেন না কেন এদের আসলে সেই কীটনাশকের কাজ হয় না কারণ এদের গায়ের উপরে যে মোমের স্তর স্তরটা দেওয়া আছে এই স্তরটার কারণে কীটনাশকগুলো ভিতরে প্রবেশ করতে পারে না যার ফলে এদেরকে মারাও যায় না আবার কোন কোনো ক্ষেত্রে এদেরকে আপনারা গাছ থেকে সরাই ফেলতে পারলেও এবার এরা পরবর্তীতে আবার ফিরে আসে কেন ফিরে আসে আর এদেরকে কি কি ব্যবহার করলে এটা এদেরকে সম্পূর্ণভাবে আপনারা গাছ থেকে সরিয়ে দিতে পারবেন সেসব নিয়েই কথা বলছি তো ফার্স্টেই বলে নেই যে আপনারা যে নর্মাল কীটনাশক ব্যবহার করেন তার সাথে একটা এক্সট্রা জিনিস ব্যবহার করতে হবে যেটা ব্যবহার করলে আপনাদের এই মিলিব্যাগটা আর থাকবে না তো সেই জিনিসটা হচ্ছে সাবান আপনারা সাবান ব্যবহার করতে পারেন শ্যাম্পু ব্যবহার করতে পারেন বা ব্যবহার করতে পারেন হচ্ছে ডিটারজেন্ট তো আমি ডিটারজেন্ট নেব ডিটারজেন্ট আমি যে কীটনাশক ব্যবহার করি সেটার সাথে ডিটারজেন্ট মিশাবো ডিটারজেন্ট মিশায়ে তারপরে সেটা আমি স্প্রে করব আমি আপনাকে আপনাদেরকে স্প্রে করে দেখাব আপনারা নিজেরাই দেখতে পারবেন আসলে কি তফাতটা হয় তো প্রথমেই দেখে নিই যে ডিটারজেন্টটা কি পরিমাণে ব্যবহার করব পানির সাথে সেটা তো দর্শক আমি এই কাগজটার মধ্যে একটু ডিটারজেন্ট নিয়ে আপনারা হচ্ছে এক লিটার পানিতে পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণ ডিটারজেন্ট ব্যবহার করবেন আমার এখানে আমি হাফ লিটার পরিমাণে পানি রয়েছে আমার এই মগটাতে হাফ লিটার পানির সাথে আমি কিছু পরিমাণে ডিটারজেন্ট মিশাই দিচ্ছি তো দর্শক আমি আমার কীটনাশকের সাথে এই হচ্ছে সাবানের গুঁড়ো মানে ডিটারজেন্ট পাউডার মিশাই নিচ্ছি তা কীট কীটনাশক বলতে আমি এখানে ব্যবহার করেছি রিপকর্ড আর হচ্ছে ইন্ড্রোফিল ইন্দ্রফিল পাউডার ইন্ড্রোফিলটা হচ্ছে ছত্রাকনাশক আর রিপকর্ড হচ্ছে কীটনাশক তো এই দুটার সাথে আমি সাবানের ডিটারজেন্টের গুঁড়া মিশিয়ে নিলাম আপনারা শুধু কীটনাশক ছাড়াও শুধু সাবান সাবান বা ডিটারজেন্ট দিয়েও এই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কাজ হবে আমি এটাকে তৈরি করে নিলাম এটা এখন স্প্রেতে স্প্রেতে নিয়ে আমি আমি গাছের মধ্যে এটা ব্যবহার করব। তবে আপনাদের যদি একটি বা দুটি গাছ হয় দেখা যাচ্ছে একটি বা দুটি গাছ আক্রান্ত হয়ে গেছে আপনারা সেটা ইয়া করবেন স্প্রে না করেও আপনারা এটাকে এই যে আমি একটা কাপড় নিয়ে নিলাম কাপড়ের মধ্যে কীটনাশক এবং সাবানের পানিটা নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি এই গাছগুলোর গাছের এই পোকা যেখানে আছে সেখানে হাত দিয়ে হাত পরিষ্কার করে দিচ্ছি দর্শক দেখেন যে এখান থেকে গাছ থেকে এগুলো উঠে আসতেছে তো এভাবে আপনারা পুরো গাছটাকে আস্তে আস্তে পরিষ্কার করে দিতে পারেন তাহলে এগুলো খুবই ভালোভাবে চলে যাবে আবার আপনাদের গাছ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা স্প্রে করে দিন আর স্প্রে করার আপনারা কীটনাশক যদি ব্যবহার করেন কীটনাশকের যে পরিমাণ আপনারা নর্মালি ব্যবহার করেন সেটাই ব্যবহার করবেন তার সাথে আর আমি শুধু সাবান বা ডিটারজেন্টের পরিমাণটা বলে দিচ্ছি ডিটারজেন্ট হচ্ছে এক লিটার পানিতে পাঁচ থেকে সাত গ্রাম ডিটারজেন্ট বা সাবান এটা মিশিয়ে নিয়ে আপনারা হচ্ছে গাছে স্প্রে করে দিন বা গাছ এভাবে পরিষ্কার করে দিন তাহলেই দেখবেন যে গাছের মধ্যে এটা আর থাকবে না এবং এদের গায়ের উপরে যে মোমের কোটিং সেটা নষ্ট হয়ে যাবে এবং এরা মারা যাবে তো দর্শক আমি হচ্ছে আমার গাছটাকে পরিষ্কার করে নিলাম আপনারা আমি আমি কাপড় দিয়ে ব্যবহার করেছি আপনার কাছে তুলো ছিল না এই মুহূর্তে তো আপনারা তুলা দিয়ে এই কাজটা করতে পারেন তুলা দিয়ে কাজ তুলা দিয়ে এই গাছটা যদি আপনারা মুছে দেন তাহলে আপনারা দেখতে পারবেন যে তুলার মধ্যে হলুদ হলুদ এক ধরনের পোকা মরে আছে বা দেখতে পারবেন না পোকাটাকে অবশ্য শুধু হলুদ কালার দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে পোকাগুলো মরে যাচ্ছে এভাবে আমি আমার গাছটাকে পরিষ্কার করে দিচ্ছি আপনারা চাইলে স্প্রেও করতে পারেন এটা এটা ছাড়াও তো দর্শক আমি আরও দুইটি পদ্ধতির কথা আপনাদেরকে জানাবো তো পদ্ধতি নাম্বার ওয়ান হচ্ছে অ্যালকোহলের ব্যবহার আপনারা এই এই গাছে এই পোকা দমনে অ্যালকোহল ব্যবহার করতে পারেন তো দর্শক এই অ্যালকোহল আপনারা কোথায় পাবেন অ্যালকোহল আসলে আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন অথবা আপনাদের বাসায় যদি বডি স্প্রে থাকে আপনারা সেই বডি স্প্রে ব্যবহার করেও পোকা দমন করতে পারবেন তবে গাছ যদি বেশি হয়ে যায় তাহলে বডি স্প্রে ব্যবহার করা একটু কস্টলি হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা অ্যালকোহল বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো এই অ্যালকোহল তৈরি করার জন্য আপনাদের করতে হবে কি আপনারা আড়াইশো গ্রাম পরিমাণে ভাত নেবেন এবং একটা এক লিটার বোতলে এক লিটার পানি নেবেন ওই সেই পানির মধ্যে আড়াইশো গ্রাম ভাত দিয়ে আপনার ওই বোতলটা সাত আট দিনের জন্য রেখে দেবেন তাহলেই সাত আট দিন পরে ওই পানিটার মধ্যে অ্যালকোহল ওই পানিটার মধ্যে অ্যালকোহল মিশে যাবে অর্থাৎ ওই পানিটা অ্যালকোহলযুক্ত একটা পানি হয়ে যাবে তারপরে সেই পানিটা যদি আপনারা এই গাছে স্প্রে করেন বা তুলা দিয়ে এই গাছটাকে পরিষ্কার করে দেন তাহলে এই গাছে আর মিলিবাগাক থাকবে না যেটা থাকবে সেটা মরে যাবে এই এটা হচ্ছে দুই নম্বর পন্থা তিন নম্বর পন্থাটা হচ্ছে আপনারা গুল চিনবেন কি না জানা গুল ব্যবহার করতে পারেন সেই এক কৌটা গুল আপনারা দেড় লিটার পানিতে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে তারপরে দুই তিন দুই দু তিন ঘন্টা আপনারা রেখে দিবেন তারপরে সেই পানিটা যদি আপনারা এই গাছে ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনাদের এই পোকা মিলিবাগ একদম ভ্যানিশ হয়ে যাবে তারা আর এখানে থাকবে না এটা ছিল দুই দ্বিতীয় নম্বর পন্থা তবে অনেকেই বলেন যে এই পোকা এই সব পদ্ধতি ব্যবহার করে এই পোকা দমন করলেও পোকা আবার ফেরত আসে তো এই মিলিবাগ কেন ফেরত আসে সেটা নিয়ে আপনাদের সেটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে তো এই মিলিবাগের জীবনচক্র যদি আমরা চিন্তা করি তো এই মিলিবাগটা কী করে যেটা স্ত্রী পোকা এটা আস্তে আস্তে গাছ থেকে গাছের উপর থেকে নিচের দিকে নামতে নামতে গাছের গোড়ায় চলে যায় তো গাছের গোড়ায় চলে গিয়ে সেটা গাছের গোড়ায় যে মাটি সেই মাটির মধ্যে ডিম পাড়ে মাটির মধ্যে ডিম পেড়ে ডিম পেড়ে দেয় সেই ডিম থেকে আবার বাচ্চা হয়ে যে যখন পোকা তৈরি হয় সে বড়ো হয়ে যায় সেই পোকা আবার গাছে চলে আসে তো এভাবেই আসলে দ্বিতীয়বার ফেরত আসে এই পোকাগুলো তো এই পোকাগুলোকে সম্পূর্ণভাবে আপনাদের গাছ মানে গাছ থেকে দূর করতে হলে আপনাদেরকে গাছের গোড়ায়ও কিছু কাজ করতে হবে গাছের গোড়ার মাটির মাটিটা আপনাদের টপ যদি হয় গাছের গোড়ার মাটি কিছুটা খুঁড়ে দিয়ে সেই মাটির মধ্যে আপনারা দানাদার কীটনাশক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এই দানাদার দানাদার কীটনাশক ব্যবহার করলে এগুলো আর ফেরত চলে আসবে না অথবা যদি মাটিতে গাছ থাকে তো মাটির ওই গাছের আশেপাশে মোটামুটি বেশ খানিকটা জায়গা জুড়ে আপনাদের পরিষ্কার রাখতে হবে সেখানকার মাটি গুপিয়ে সেখানে দানাদার কীটনাশক ব্যবহার করতে হবে তাহলে এই মিলিবাগ আর কখনো ফেরত আসবে না আমি আশা করছি আর কি তো এই ছিল আজকে মিলিবাগ নিয়ে সম্পূর্ণ কথা বলার বিষয় তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম